আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ড। আজকে HTML এর 22 নম্বর পর্বে আমরা লিস্ট এবং অর্ডার লিস্ট সম্পর্কে জানব এবং এগুলোর কাজ সম্পর্কে জানব। আচ্ছা, তাহলে প্রথমে জেনে নেই লিস্ট এবং অর্ডার লিস্টের কাজ কি, তারপর আমরা ব্যবহারিকভাবে দেখে নিব। আমি এর আগে আপনাদের জন্য ওয়েবসাইটে আমি লিস্ট এবং অর্ডার লিস্ট ব্যবহার করে একটু সিরিয়াল তৈরি করেছি, সেটা আপনাদের প্রথমে দেখাই, তারপর আমরা বাকি সব কিছু দেখবো। আচ্ছা, এই যে এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 HTML লিখছি, এটা সিরিয়াল ওয়াইজ লেখা হয়েছে। এই সিরিয়ালটা মেনটেন করাই হচ্ছে লিস্টের কাজ। যে আপনি 1 2 3 4 5 6 এরকম সিরিয়াল ওয়াইজ দেখতে চাচ্ছেন, তখন আপনি ব্যবহার করতে হবে লিস্ট এবং অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের মাধ্যমে এই যে 1 2 3 4 5 6 দেখাবে, আর লিস্টের মাধ্যমে আপনি কোন জিনিসটা লিখতে চাচ্ছেন সেটাই দেখানো হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে লিস্টের কাজগুলো জেনে নেই এবং লিস্টের প্রকারভেদ সম্পর্কে আমরা জেনে নেই। আচ্ছা, লিস্ট আমরা যখন HTML এ ব্যবহার করব তখন li দ্বারা প্রকাশ করা হয়। লিস্ট হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে অর্ডার লিস্ট, 2 নম্বর হচ্ছে আনঅর্ডার লিস্ট, 3 নম্বর হচ্ছে ডেফিনেশন লিস্ট। এই যে আমরা অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, ডেফিনেশন লিস্ট লিখছি, এই যে এই তিনটা, এটা হচ্ছে মেইনলি HTML এর ক্ষেত্রে লিস্টের কাজই। যে আমরা সিরিয়াল ওয়াইজ দেখতে চাচ্ছি তাহলে লিস্ট ব্যবহার করতে হবে। আচ্ছা, আমরা এই যে 1 2 3 4 5 দেখতে, 1 2 3 4 হচ্ছে আমাদের অর্ডার লিস্টের কাজ। এই অর্ডার লিস্ট ব্যবহার করলে আমরা 1 2 3 অথবা ABC আকারে দেখতে পাবো অথবা রোমান সংখ্যা দেখতে পাবো। আর আনঅর্ডার লিস্ট হলে আমরা এই যে 2 আছে, 2 না হয়ে ধরেন আমরা 2টা লিখতে চাই না, এই যে 2 না হয়ে আমরা একটা ডট দিলাম, এই ডট দ্বারা আমি একটা লিস্ট আকারেই বোঝানো হয়েছে, কিন্তু এটা হচ্ছে 1 2 3 বা কোনো সিরিয়াল নাই, সেজন্য হচ্ছে এটা আনঅর্ডার লিস্ট। আপনারা আসলে মনে হয় আনঅর্ডার লিস্ট এখন বুঝতে পারবেন। আচ্ছা, ডেফিনেশন লিস্ট হচ্ছে কোনো সংজ্ঞা প্রকাশ করার জন্য আপনারা ডেফিনেশন লিস্ট ব্যবহার করতে পারেন। আচ্ছা, এটা ডেফিনেশন লিস্ট সম্পর্কে আমরা পরে বিস্তারিত জানবো এবং আনঅর্ডার লিস্ট সম্পর্কে পরে বিস্তারিত জানবো, আজকে আমরা শুধু লিস্ট এবং অর্ডার লিস্ট সম্পর্কে জানবো। আচ্ছা, প্রথমে আমরা চলে যাই নোটপ্যাডে। নোটপ্যাডে গিয়ে আমরা এটা আমরা তৈরি করব। আচ্ছা, আমার এটা অলরেডি তৈরি করা আছে, আপনাদের জন্য আবার তৈরি করে দেবো। আমরা হচ্ছে যখন অর্ডার লিস্ট তৈরি করব তখন আমরা ওয়েল দ্বারা শুরু করি। দেখেন আপনারা এখানে লেখা আছে ওয়েল দ্বারা শুরু করব এবং ওয়েল দ্বারা শেষ করব টেকটা। আচ্ছা, আমরা ওয়েল শুরু করি, শেষ করি, ওয়েল লিখলাম, একটু বড় করে দেখাই, ওয়েল লিখছি। তাহলে আমরা টেক কি করতে হবে, শেষ করতে হবে। তাহলে আমরা একটু নিচে গিয়ে ওয়েলটা শেষ করে দিই, মানে হচ্ছে অর্ডার লিস্ট আমরা শেষ করে দিলাম। এই অর্ডার লিস্টের ভিতরেই হচ্ছে আপনার 1 2 3 অলরেডি সিরিয়াল তৈরি হয়ে যাবে। এখন আপনি যা লিস্ট আকারে লিখবেন তা 1 2 3 সিরিয়াল আকারে আপনাকে দেখাবে। তাহলে আমরা লিস্ট আমরা কি দিবেন, আপনারা যে কোনো কিছু li দিয়ে এর ভিতরে আপনি যে কোনো কিছু দিতে পারেন। আমি দিই ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ড FREE, প্রথমে আমরা ফ্রি দিলাম। তারপর হচ্ছে আমি লিস্টটা আমি শেষ করতে হবে, যেহেতু আমরা এটা একটা ট্যাগ লিস্ট, তাহলে আমরা li টা শেষ করলাম। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বরে। তারপর হচ্ছে আপনি 2 নম্বরে কি দেখতে চাচ্ছেন তা আমরা লিখে দিব, কন্ট্রোল সি দ্বারা কপি করলাম, কারণ আমার সেম চেকটা বারবার লিখতে হবে, আমরা সেম চেক বারবার লেখার প্রয়োজন নেই। কন্ট্রোল বি, আপনি ফ্রি ফ্রির বদলে আপনি অন্য কিছু দিতে পারেন, ওয়ার্ক, যেমন ধরেন WORK ওয়ার্ক। তারপর হচ্ছে আপনি আবার কন্ট্রোল বি দিয়ে সেভ করে, তারপর স্টুডেন্ট দিতে পারেন, আমরা সবাই স্টুডেন্ট, স্টুডেন্ট। এই যে তিনটা জিনিস আমি লিখছি লিস্ট আকারে লিস্টের মধ্যে, এই তিনটা হচ্ছে সিরিয়াল ওয়াইজ দেখা হবে 1 2 3, আর এই 1 2 3 আকারে দেখানি হচ্ছে অর্ডার লিস্টের কাজ। আশা করি আপনারা অর্ডার লিস্টের কাজ বুঝতে পারছেন, অর্ডার লিস্টের কাজ কি। কন্ট্রোল এস তে আমরা সেভ করলাম, সেভ করে কি করবো, ওপেন উইথ গুগল ক্রোম, আমার গুগল ক্রোম অলরেডি ওপেন করে আছে। এখন আমরা কি শুরু করছিলাম, ফ্রি দিছি, ওয়ার্ক দিছি, স্ট্রেন দিছি, তা দিছি 1 2 3 সিরিয়াল আকারে। তাহলে আমরা রিফ্রেশ করার সাথে সাথে এগুলো চেঞ্জ হয়ে 1 2 3 আকারে চলে আসবে, আমরা যা লিখছিলাম লিস্টের ভিতর। দেখেন লিস্টের ভিতর আমরা ফ্রি দিছিলাম, ওয়ার্ক দিছিলাম, স্ট্রেন দিছিলাম, সবকিছুই আবার আমরা চলে আসছে। তাহলে আশা করি আপনার অর্ডার লিস্ট সম্পর্কে বুঝতে পারছেন, অর্ডার লিস্ট সম্পর্কে বুঝছি, কিন্তু আমরা অনেক সময় দেখি ABCD আকারে দেওয়া আছে, সেটার জন্য আমরা কি করব। তখন আমরা অ্যাট্রিবিউটস একটা ইউজ করতে হবে, সেটা হচ্ছে টাইপ অ্যাট্রিবিউটস। টাইপ কোন টাইপে দিতে চাই, ABCD আকারে দিতে চাই, তাহলে আমরা টাইপ অ্যাট্রিবিউটস ইউজ করতে হবে। সেই কারণে আমরা কি করব, অর্ডার লিস্টের ভিতরে আমরা টাইপ একটা অ্যাট্রিবিউটস ইউজ করব, TYPE টাইপ। কোন ধরনের টাইপ হতে হবে,
এ বি সি দিয়া করে, তারপর ডাবল কোটেশন, তারপর হচ্ছে এ, কন্ট্রোল এস দ্বারা সেভ করে দিব। তারপর হচ্ছে আমরা গুগল ক্রোমে রিফ্রেশ করব। গুগল ক্রোমে রিফ্রেশ করার সাথে দেখেন এ বি সি আকারে চলে আসছে। তাহলে আপনারা টাইপ অ্যাট্রিবিউট সম্পর্কেও বুঝতে পারছেন, অর্ডার লিস্টের টাইপ অ্যাট্রিবিউট। আচ্ছা এখন হচ্ছে আমরা টাইপ, আরেকটা টাইপ আছে যে আমরা বিভিন্ন সময় রোমান সংখ্যায় দেখি। এখন রোমান সংখ্যা কিভাবে দেখবো, রোমান সংখ্যার জন্য আমরা কি করবো, এই টাইপের ভিতরে আমরা এ এর বদলে আমরা কি দিব, আই দিব। আই দিলে আমাদের রোমান সংখ্যার টাইপ বোঝানো হচ্ছে। কন্ট্রোল এস দ্বারা সেভ করব, সেভ করে রিফ্রেশ করব। রিফ্রেশ করার সাথে সাথে এখানে আই ডাবল আই ট্রিপল আই আসবে, কারণ আমরা 1 2 3 বদলে আমরা রোমান সংখ্যা ব্যবহার করছি। রোমান সংখ্যা ব্যবহার করে 1 ডাবল আই 3 এই সবগুলো চলে আসছে, আমাদের রোমান সংখ্যা বোঝানো হচ্ছে, মানে 1 2 3ই বোঝানো হচ্ছে। আচ্ছা আসলে আমরা টাইপ সম্পর্কে, টাইপ অ্যাট্রিবিউট সম্পর্কে জানতে পারছি। আচ্ছা এখন আমরা জানবো কি, যে আমাদের অনেক সময় আছে যে 1 2 3 নাই, কিন্তু আমাদের 10 থেকে শুরু হয়েছে সিরিয়ালটা। এখন আমরা কিভাবে 10 থেকে সিরিয়ালটা শুরু করবো, এই জন্য আমরা অ্যাট্রিবিউট ইউজ করবো স্টার্ট দিয়ে 10। আমরা 10 নম্বর থেকে দেখতে চাচ্ছি, তাহলে আমার অ্যাট্রিবিউটটা হবে স্টার্ট অ্যাট্রিবিউট। তাহলে আমরা স্টার্ট অ্যাট্রিবিউটটা ইউজ করে দেখি। আমরা কি স্টার্ট, এস টি এ আর টি স্টার্ট, আমরা কোথা থেকে দেখতে চাচ্ছি, আমরা ধরেন 10 থেকে দেখতে চাচ্ছি। তারপর হচ্ছে কিউএল ডাবল কোটেশন, আমরা 10 দিলাম, 10 থেকে আমরা দেখতে চাচ্ছি, কন্ট্রোল এস। আচ্ছা আমরা গুগল ক্রোমে কি দেখছিলাম, গুগল ক্রোমে এখন 1 2 3 আছে, কিন্তু আমরা দেখতে চাচ্ছি 10 থেকে সিরিয়ালটা শুরু হবে, 10 11 12 এরকম হবে। সেজন্য আমরা কি ইউজ করছি, যে আমরা অ্যাট্রিবিউট ইউজ করছি, এখানে আমরা অ্যাট্রিবিউট ইউজ করছি স্টার্ট থেকে, মানে স্টার্ট 10 থেকে, মানে যে লিস্টটা আমরা শুরু করছি সেটা 10 থেকে শুরু হবে, সেজন্য আমরা 10 দিছিলাম। আচ্ছা এখন রিফ্রেশ করার সাথে সাথেই 10 11 12 চলে আসছে। আশা করি আপনারা অর্ডার লিস্ট এবং অর্ডার লিস্টের অ্যাট্রিবিউট সম্পর্কে জানতে পারছেন এবং বুঝতে পারছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।